পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে তো এই ভিডিওটি এই ক্লাসটি শুধুমাত্র আলিপুরদুয়ার জেলা থেকে যারা দেখছো তাদের জন্য স্পেশাল স্পেশাল ক্লাস তো তোমাদের এই ভিডিওতে আমরা আলিপুরদুয়ার জেলা সম্পর্কে সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন যেগুলো তোমাদের অঙ্গনারী আইসিডিএস পরীক্ষায় আসার খুব ইম্পর্টেন্ট তো সেই সম্পর্কে এই জেলা সম্পর্কে আলিপুরদুয়ার জেলা সম্পর্কে তোমাদের আমরা জেনে নেব এর আগে আমরা হুগলি জেলা সম্পর্কে যে পরীক্ষা হয়েছিল তার আগে হুগলি জেলা সম্পর্কেও জেনে নিয়েছিলাম তোমরা যারা যে জেলা থেকে পরীক্ষা দেবে সেই জেলা সম্পর্কে জানানো জানা কিন্তু প্রয়োজন কারণ একটা দুটো কোশ্চেন তোমাদের সেই জেলা রিলেটেড কোশ্চেন এসে থাকে তো আমরা আলিপুরদুয়ার জেলা সম্পর্কে সমস্ত তথ্য এই ভিডিওতে দেখে নেবো দেখো আমরা এক এক করে সেই কোশ্চেনগুলো ডিসকাস করে দিচ্ছি তোমাদের সাথে দেখো আলিপুরদুয়ার জেলা স্থাপিত হয় কবে পঁচিশে জুন দু হাজার চোদ্দো সালে এটা মনে রাখবে এরপর আলিপুরদুয়ার জেলার আয়তন যদি আমরা দেখি তাহলে হবে তিন হাজার বর্গ কিলোমিটার মনে রাখবে আলিপুরদুয়ার জনসংখ্যা যদি জানতে চাই তাহলে হচ্ছে সতেরো লক্ষ জন এতজন হচ্ছে আলিপুরদুয়ার জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে কতজন করে বাস করে পাঁচশো উনচল্লিশ জন করে এখানে প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে আচ্ছা এরপর দেখো এরপর মানা যদি আসি আমরা তো দেখো উত্তরে রয়েছে ভুটান রাষ্ট্র আলিপুরদুয়ারের উত্তরে রয়েছে ভুটান রাষ্ট্র দক্ষিণে রয়েছে কোচবিহার জেলা পূর্বে রয়েছে আসাম রাজ্য এবং পশ্চিমে রয়েছে জলপাইগুড়ি জেলা এটা মনে রাখবে আলিপুরদুয়ার জেলার সাক্ষরতার হার দেখো চৌষট্টি দশমিক সাত শতাংশ মনে রাখবে ইম্পর্টেন্ট জেলা সদর হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার সদর হচ্ছে আলিপুরদুয়ারি মহকুমা এবং পুরসভা কতগুলো রয়েছে দেখো মহকুমা রয়েছে একটি এবং পুরসভাও রয়েছে একটি ঠিক আছে বেশ এরপর দেখো আমরা আরও আসছি কোয়েশ্চেন নিয়ে আলিপুরদুয়ার জেলার থানা রয়েছে কতগুলো দেখো আটটি থানা রয়েছে কয়েকটা নদীর নাম আলিপুর আলিপুরদুয়ার জেলার কয়েকটা নদীর নাম হচ্ছে তোমার তোরসা জলঢাকা কালচিনি তারপর তোমার নোনাই ডিমা এগুলো সব হচ্ছে আলিপুরদুয়ার জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী অভয়ারণ্যটির নাম দেখো এটাও ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য তোমাদের আলিপুরদুয়ার জেলার জন্য খুব ইম্পর্টেন্ট জলদাপাড়া অভয়ারণ্য ঠিক আছে মনে রাখবে অভয়ারণ্যের প্রাণী কোনগুলো দেখো অভয়ারণ্যের প্রাণী হচ্ছে তোমার একশি একশৃ গন্ডার বাইসন চিতাবাঘ ও হাতি এগুলো সব হচ্ছে অভয়ারণ্যের প্রাণী ঠিক আছে আচ্ছা এরপর দেখো বেশ তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা দেখো গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কতগুলো এটা কিন্তু ভালো করে মনে রাখবে ছেষট্টিটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দেখো দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আমরা এখানে জেনে নেব দর্শনীয় স্থান কী কী রয়েছে আলিপুরদুয়ার জেলার নবগঠিত আলিপুরদুয়ার জেলার দর্শনীয় স্থানগুলি হলো বাঘ সংরক্ষণের জন্য বক্সা রয়্যাল বেঙ্গল টাইগার রিজার্ভেশন দেখো এটা মনে রাখবে তাহলে বক্সা রয়্যাল বেঙ্গল টাইগার রিজার্ভেশন বা বক্সা জাতীয় উদ্যান ঠিক আছে বক্সা নামটা মনে রাখবে ইম্পর্টেন্ট জলদাপাড়া ন্যাশনাল পার্ক জলদাপাড়া নামটা মনে রাখবে জয়ন্তী এটা মনে রাখবে বক্সা দুর্গ মনে রাখবে বক্সা রাগবন মনে রাখবে রাজা ভাত খাওয়া এটা মনে রাখবে ক্ষয়ের বাড়ি ভুটালঘাট মেন্দার বাড়ি গারুচিরা চিলাপাতা বনাঞ্চল এই অঞ্চল হাতির যাতায়াতের প্রবেশ বলে খ্যাত তাহলে চিলাপাতাটা হচ্ছে কি চিলাপাতা বনাঞ্চল এটা হচ্ছে হাতির যাতায়াতের প্রবেশপথ বলে বিখ্যাত বা খ্যাত সেখানে দল বেঁধে হাতি চলাচল লক্ষ্য করা যায় কোথায় চিলাপাতা বনাঞ্চলে ঠিক আছে নামটা মনে রাখবে ইম্পর্টেন্ট আচ্ছা এর সাথে মনে রাখবে বক্সা হিলস অ্যান্ড ভুটান ভ্যালি ডুয়ার্স মধু চা বাগান তরাই অঞ্চল ইত্যাদি এগুলো সব হচ্ছে আলিপুরদুয়ার জেলার দর্শনীয় স্থান ঠিক আছে তাহলে এইগুলো একটু ভালো করে তোমরা মনে রাখবে আচ্ছা এরপরে দেখো আসছি আমরা আরও কিছু কোশ্চেন রয়েছে ব্যাঘ্র প্রকল্পের প্রাণী কোনগুলো দেখো সেগুলো আমরা সম্পর্কে জেনে নেব বাঘ বার্কিং ডিয়ার চিতল হরিণ বাইসন ও নানান পাখি ঠিক আছে তাহলে এইটুকু মোটামুটি তোমরা আলিপুরদুয়ার জেলা থেকে যারা পরীক্ষা দিচ্ছ কারণ তোমাদের পরীক্ষার কয়েকদিনের মধ্যেই মাথায় তো এই পরীক্ষা দেওয়ার আগে কিন্তু তোমরা এই জেলা সম্পর্কে জেলা রিলেটেড কোশ্চেন একটা দুটো পরীক্ষায় তোমাদের আসছে তোমাদের থানা কতগুলো পঞ্চায়েত কতগুলো তারপর বিভিন্ন রিলেটেড কোশ্চেন যেগুলো বলে দিলাম সেগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই পরীক্ষার আগে তোমরা কিন্তু সেই জেলা রিলেটেড যে কোশ্চেন হয় সেইগুলো কিন্তু অবশ্যই একবার পড়ে যাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা আলিপুরদুয়ার থেকে ভিডিওটি দেখছো তোমাদের পরীক্ষা খুব কাছেই ভালো করে সবাই প্রিপারেশান করতে থাকো ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার জন্য সবাইকে ইতিমধ্যে অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো একদম হাতে খুব সময় কম তো চলো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও